হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা নতুন মেকআপ লুক শেয়ার করব, যেটা হতে চলেছে একটা চুড়িদারের সঙ্গে আমি ক্যারি করব। তো ফুল লুকটা আমি কীভাবে অ্যাচিভ করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবে এবং লাস্টে কমেন্ট করে আমায় বলবে যে লুকটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলকে তোমরা এখন সাবস্ক্রাইব করে না থাকো তো কী করছো বন্ধুরা, এটা তো ফ্রিতেই আসে না। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। তো চলো আজকের ভিডিওটাকে আমরা স্টার্ট করি। অ্যাট ফার্স্ট আমি একটা টিস্যু দিয়ে আমার মুখটা একটু ভালোভাবে পুরো ক্লিন করে নিই। ফার্স্ট আমি পিএসসির এই রাইস গ্লো টনিক মিস্টটাকে ইউজ করে নেব ফুল ফেসে, একটা হাইড্রেশন প্রোভাইড করে এটা এবং খুব সুন্দরভাবে মুখটাকে একটা ন্যাচারাল ফিনিশ গ্লো দেয়। জেলি ব্রেস প্রাইমার পিএসসির, আর এটার যে স্মেল এত সুন্দর কি বলবো, এটা সামারের জন্য খুব ভালো। এটাকে ভালো করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। র্যাশেস রয়েছে সেটাকে আমি হাইড করব ইনসাইটের এই প্রো কালার প্যালেট থেকে। এখান থেকে অরেঞ্জ অ্যান্ড এই গ্রিন কালারটাকে অ্যান্ড ইয়েলো কালারটা মিক্স করে আমি ইউজ করব। বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। যেইটুকু প্রোডাক্ট আমাদের দরকার সেইটুকুই ইউজ করতে হয়, কেননা তার থেকে এক্সিস ইউজ করলে ফেস অনেক বেশি ক্রেকি হয়ে যায়। তো যতটা দরকার ততটাই ইউজ করা দরকার। ফাউন্ডেশনের জন্য ইউজ করবো মেকআপ ফর এভারের ফাউন্ডেশন, এটাতে আমার শেড হচ্ছে ক্যারামেল। স্কিন প্রিপারেশন যত সুন্দর হবে না, ফাউন্ডেশন হোক মেকআপ তুমি যে প্রোডাক্টই ইউজ করো না কেন, খুব সুন্দরভাবে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। কনসিলারের জন্য ইউজ করবো ইনসাইনের কনসিলার, এখানে শেড হচ্ছে আমার 801। কন্ট্রোল স্টিকটা ইউজ করে নেব, এটা অনেক যারা ফেয়ার তাদের জন্য আমার ভুল চলে এসছে, বাট তবুও কাজ হয়ে যায়। আমি আবার পাউডার কন্ট্রোল করব, সেহেতু এটা ম্যানেজ হয়ে যায়। আরও আমি ইনসাইনের এই লুজ পাউডারটা ইউজ করবো এবং এটাতে আমার শেড হচ্ছে আবারও 801। এবং ইনসাইনের এই লুজ পাউডারটাও খুব সুন্দর, যদি তোমরা ইউজ করে না থাকো তোমরা যে কোনো লোকাল মার্কেটের দোকানে পেয়ে যাবে। বিউটির এই প্যালেটটা ইউজ করে নিচ্ছি। ম্যাকের ফিক্স দিয়ে আমি মেকআপটাকে ফুল সেট করে নিচ্ছি, আর এটাতে খুব সুন্দরভাবে মেকআপটা ফিক্স হয়ে যায়। দেন আমি একটা ব্লাশ ইউজ করব ক্রিমি, আর এই ব্লাশটা হচ্ছে ব্লু হ্যাভেনের, আর এটাতে আমার শেড হচ্ছে রোস্টেড বেরি। খুব সুন্দর একটা সাটেল গ্লো দেয় আর এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। নেক্সট আমি প্রিটি অল সেটের এই আই শ্যাডো প্যালেট থেকে যে লাইট পিঙ্ক কালারটাকে নিয়ে আমি ক্রিমের যে ব্লাশটা অ্যাপ্লাই করলাম তার উপরে আবারও অ্যাপ্লাই করে নেব, যাতে ব্লাশটা খুব সুন্দরভাবে বসে যায়। তো বিফোর আফটার দেখতেই পাচ্ছ। এরপরে আমি আবারও কন্ট্রোল অ্যাপ্লাই করব, কেননা বললামই তো যে এনওয়ার ওই কন্ট্রোল স্টার শেড আমার জন্য খুবই লাইট, ওটা ফেয়ার স্কিন টোনের। তো আমি আবারও কন্ট্রোলটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা লাইট অরেঞ্জ কালার নিয়ে ক্রিজের ওপরে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটা ক্লিন ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপরে আমি একটা মাস্টার ইয়েলো কালার নিয়ে সেটা ওপরে ক্রিজের ওপরে অরেঞ্জটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, এবং কনসিলার নিয়ে
হাফ কাট ক্রিস করে নিচ্ছি ফ্রন্ট থেকে মিডল পর্যন্ত, দেখতেই পাচ্ছ। এরপর একটা ইয়েলো কালার নিয়ে আমি ফ্রন্টের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি ইয়েলোটা, আর মিডলে অ্যাপ্লাই করব তার উপরে একটা ইয়েলো গ্লিটার অ্যাপ্লাই করে নিয়ে লোয়ার ল্যাশ ইয়েলো কালার। এরপর আমি কালারের একটা আই শ্যাডো এবং ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্স লাইন না থাকে। নেক্সট আমি একটা আইকনিকের কাজল ইউজ করছি, জেড ব্ল্যাক কালার, এবং তুলির সাহায্যে সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। যেরকমটা চেয়েছি সেরকমটাই লাস্ট ফিনিশিং এসে দাঁড়িয়েছে, এর জন্য আমি খুবই খুশি। ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব ইনসাইনের একটা হোয়াইট কাজল। নেক্সট আমি ল্যাশকে ভলিউম দেওয়ার জন্য এই ব্লু হ্যাভেনের ওয়াটারপ্রুফ মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। আর আজকে যে আমি হাইলাইটারটা ইউজ করব সেটা হচ্ছে সুইস বিউটির এই ইলুমিনেটরটা, যেটা আমি অ্যাপ্লাই করার পর দেখলাম যে অতটা গ্লো দিচ্ছে না, গ্লো দিচ্ছে বাট আমি যেটা চাইছি সেটা হচ্ছে না। তো আমি আবারও পরে একটা গ্লিটার হাইলাইটার ইউজ করবো। আর লিপস্টিক শেডের জন্য আমি এই স্টেক উইকির লিপস্টিকটাকে রেখেছি, সেটা আমার মনে নেই, ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো আবারও যেটা বললাম যে সুইস বিউটির এই হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে নিলাম, আর এটাতে আমার শেড হচ্ছে 02, এটা খুব ভালো একটা হাইলাইটার। আমি একটা ফল ল্যাশেস অ্যাপ্লাই করার পর এখানে আমার মেকআপটা কমপ্লিট হলো।